ফরিদপুর বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগ প্রস্তাবিত পদ্মা বিভাগের একটি জেলা। উপজেলা সংখ্যা অনুসারে ফরিদপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা 1786 সালে, মতান্তরে 1815 সালে। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো সোনালী আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভা বাংলাদেশের চতুর্থতম বৃহত্তম পৌরসভা ও ফরিদপুর শহর দেশের চোদ্দতম বৃহত্তম শহর। ফরিদপুর জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো, ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদউদ্দিনের নামানুসারে, যার পূর্ব নাম ছিল ফতেহাবাদ এবং একসময় এ জেলাকে জালালপুর নামেও ডাকা হতো। ফরিদপুর জেলার আয়তন 2072.72 বর্গ কিলোমিটার এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 119 কিলোমিটার। এ জেলার উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা এবং পূর্বে ঢাকা জেলা, মাদারীপুর জেলা ও মুন্সিগঞ্জ জেলা অবস্থিত। ফরিদপুর জেলায় 6টি পৌরসভা, 9টি উপজেলা, 211 থেকে 214 পর্যন্ত মোট 4টি সংসদীয় আসন রয়েছে। এ জেলার উপজেলাগুলো হলো ফরিদপুর সদর, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, নগরকান্দা, চরভদ্রাসন, সদরপুর ও সালথা উপজেলা। 2022 সালে জনশুমারি এবং গৃহগণনার প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় 21,62,876 জন এবং শিক্ষার হার 71.99%। এ জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর জেলা স্কুল, বাকিগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, 22 রশ্মি শিব সুন্দরী একাডেমি ইত্যাদি। দেশের প্রধান পাট ফলনশীল জেলা ফরিদপুরে সুস্বাদু ধান, ইক্ষু, গম, পেঁয়াজ, সরিষা, মরিচ সহ নানা ফসল উৎপন্ন হয়। ফরিদপুরের পদ্মা ইলিশ জগৎখ্যাত হয়ে আছে আজও। এছাড়াও খেজুরের গুড় এ জেলায় প্রচুর উৎপাদন করা হয়। ফরিদপুর সমগ্র বাংলাদেশে পাট, মসুর এবং পেঁয়াজের দানা উৎপাদনের শীর্ষ জেলা হিসেবে পরিচিত। এ জেলার প্রধান যে সকল নদ নদী রয়েছে তার মধ্যে কয়েকটি হল পদ্মা, পুরাতন কুমার, আড়িয়ালখা, গড়াই, ঢোল সমুদ্র, রামকেলি, ঘোড়াদার, শকুনের বিল ইত্যাদি। এ জেলার কিছু চিত্তাকর্ষক দর্শনীয় এবং উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রহুফ স্মৃতি জাদুঘর ও পাঠাগার, মথুরাপুর দেউল, পাত্রাইল মসজিদ ও দিঘি, চাতৈর সাই মসজিদ, ফরিদপুর জেলা জজকোর্ট ভবন, টাটাগড় দেওয়ান সাগির শাহ মাজার শরীফ, ভাঙ্গা মুন্সেপ আদালত ভবন, শ্রীধাম শ্রীঅঙ্গন, কানাইপুর জমিদার বাড়ি, সদরপুর 22 রশ্মি জমিদার বাড়ি, নবাব আব্দুল লতিফের বাড়ি, সজনবাদিয়ার ঘাট, ভাঙ্গা গোলচত্বর, সদরপুর 22 রশ্মি জমিদার বাড়ি মঠ, বিসমিল্লাহ শাহ দরগা শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল মসজিদ, ভাষাঞ্চর জামে মসজিদ, পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি এবং জসীমউদ্দিন জাদুঘর, বনমালদিয়া হজরত শাহ সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফ ইত্যাদি। এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন শামসুল হক ফরিদপুরি, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, আব্দুল খালেক অবিভক্ত ভারতবর্ষের কংগ্রেস নেতা, অম্বিকাচরণ মজুমদার সাবেক সভাপতি জাতীয় কংগ্রেস, আব্দুল হক ফরিদি শিক্ষাবিদ, আসাদুজ্জামান মিয়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী, আনোয়ার ফজলুর রশিদ অধ্যাপক ও লেখক, কানাইলাল শীল সুরকার ও দোতারা বাদক, জাহানারা আহমেদ অভিনেত্রী নাট্যকার, সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, মনোরঞ্জন ভট্টাচার্য ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী, এ এফ সালাউদ্দিন আহমদ অধ্যাপক ও লেখক, হাজি শরিয়াতুল্লাহ ফরায়েজি আন্দোলনের মুখপাত্র, মুন্সী আব্দুর রউফ বীরশ্রেষ্ঠ, মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য এবং আইয়ুব খানের সামরিক সরকারের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার আইনমন্ত্রী, সৈয়দ আলাওল মধ্যযুগের বাঙালি কবি, পল্লীকবি জসীমউদ্দিন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক, কুটি মনসুর গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক, কাজী মোতাহার হোসেন সাবেক জাতীয় অধ্যাপক, শোভা সেন অভিনেত্রী, নরেন্দ্রনাথ মিত্র লেখক, হুমায়ুন কবির ভারতের সাবেক মন্ত্রী, মৃণাল সেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক, তারেক মাসুদ চলচ্চিত্রকার, হাবিবুল্লাহ সিরাজি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, মুসাবিন শামসের বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি, মাকসুদুল আলম বাংলাদেশি জিনতত্ত্ববিদ, রমেশ চন্দ্র মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কে এম ওবায়দুর রহমান সাবেক মন্ত্রী, অঞ্জু ঘোষ অভিনেত্রী, ডক্টর মাহবুবুল হক গবেষক ও অধ্যাপক, রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক অভিনেতা, অমল বোস অভিনেতা, ফজলুর রহমান বাবু অভিনেতা ও সঙ্গীত শিল্পী প্রমুখ। ফরিদপুর জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে আছে কুমার, কালভাবনা, জাগরণ, গণমন ইত্যাদি। ফরিদপুর জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ফরিদপুর জেলাকে।